নমস্কার বন্ধুরা মিনাস কুকিং স্টাইল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আবারও আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি রেসিপির সাথে আজকের পর্বে রয়েছে ফুলকপির পাতা ফেলে না দিয়ে কীভাবে দুর্দান্ত স্বাদের ভর্তা বানানো যায় সেইটি গরম ভাতের সাথে জমিয়ে দিতে এই ভর্তা একাই একশো চলুন তাহলে কথা না বাড়িয়ে কীভাবে এই ভর্তাটি বানানো যায় সেটি দেখে নেওয়া যাক প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি একটা পাতা শুদ্ধ ফুলকপি এইবারে এর থেকে ভালো ভালো কয়েকটি পাতাকে আমি বেছে নেব ভালো পাতাগুলোকে বেছে নেওয়া হয়ে গেলে পরিষ্কার জল দিয়ে পাতাগুলোকে আগে ধুয়ে নেব ভালো দেখে কয়েকটি পাতা বেছে নেওয়ার পরে এইগুলোকে কিন্তু আগে ভালো করে ধুয়ে নিতে হবে পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এইবারে মাঝখানে যে মোটা শিরাটা আছে তার থেকে পাতাগুলোকে আলাদা করে নিচ্ছি এইভাবে আর মাঝখানের যে ডাটাটা বার হলো এটি কিন্তু ফেলে না দিয়ে খুব সুন্দর চচ্চড়ি রান্না করে খাওয়া যায় এই রকমভাবে আমি আরেকটি পাতা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকমভাবে নিতে হবে এইভাবে নিয়ে আমি আগে থেকে কিছুটা কুচি করে রেখেছি দেখতেই পাচ্ছেন এই রকম ছোট ছোটো করে কুচি করে নিতে হবে এইবারে এই কুচনো পাতাগুলিকে আমি একটি মিক্সচার জারে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে এটি শিল বেটে নিতে পারেন আমি আমার সুবিধার জন্য মিক্সার জার ব্যবহার করছি পাতাগুলো সব এর মধ্যে দিয়ে দিলাম এইবারে এতে দিয়ে দিচ্ছি আট থেকে দশ কোয়া রসুন কুচি আর চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা কুচি ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ এইবারে এটির পেস্ট তৈরি করে নিচ্ছি এইবারে দেখুন এটির কিন্তু একটি মিহি পেস্ট আমি তৈরি করে নিলাম ঠিক এই রকমই একদম মিহি পেস্ট তৈরি করে নিতে হবে এই কাজটি শিলনোড়াতেও করা যেতে পারে এইবারে এই পেস্টটিকে আমি আলাদা একটি পাত্রে তুলে নিচ্ছি আলাদা একটি বাটিতে আমি তুলে নিলাম এইবারে চলে যাচ্ছি পরবর্তী স্টেপে গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে কিছুটা তেল গরম করতে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এতে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে কালো জিরে ফোড়ন ফোড়নটা একটু হয়ে এলে পাতার পেস্টটা আমি ঢেলে দিলাম এইবারে একটি স্প্যাচুলার সাহায্যে ভালো করে নাড়তে চাড়তে থাকতে হবে যেই যেই উপকরণগুলি এই রান্নাটিতে প্রয়োজন সব কিছুই মোটামুটি দেওয়া হয়ে গেছে আর কোনো কিছুই প্রয়োজন নেই এইবার কন্টিনিউ এটাকে নেড়েচেড়ে একটি ডোয়ের আকারে পরিণত করে নিতে হবে হাই হিট করে জাল করলে খুব বেশি সময় লাগবে না তবে সেক্ষেত্রে কন্টিনিউ একটু কষ্ট করে নাড়াচাড়া করতে থাকতে হবে নাড়াচাড়া বন্ধ করলে কিন্তু পোড়া লেগে যেতে পারে আমি এই পর্যায়ে সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম আপনারা হলুদ না চাইলে নাও দিতে পারেন এটি অপশনাল কিছুক্ষণ নাড়াচাড়া করতে এটি কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে তবে আমি বলেছি যে এটি ডোয়ের আকারে পরিণত করে নেব এখনও সেই পর্যায়ে কিন্তু আসেনি আস্তে আস্তে সেটিও হয়ে যাবে একটু ধৈর্য ধরে নাড়াচাড়া করতে হবে এই রান্নাটি গরম ভাতের সাথে কিন্তু ভীষণই ভালো লাগবে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে এটা গ্যারান্টি আমার রেসিপি তোমাদের ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক ও কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না তা না হলে আমি তো বুঝতেই পারবো না আমার রান্না কেমন লাগলো তোমাদের কাছে তাহলে বন্ধুরা দেখেছ আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে এই রকম একটি গোল বলের মতো তৈরি হয়ে যাচ্ছে তখনই বুঝতে হবে যে রান্নাটি কমপ্লিট হয়ে এসেছে এই পর্যায়ে আমি এই ভর্তা রেসিপিটি নামিয়ে নেব তাহলে বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই ভালো কেয় সুস্থ থাকো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ